দিনে দু চিকিৎসা করলে যদি চিকিৎসা কাজ না হয়, ধরো আপনি চিকিৎসা করতেছেন কাজ হচ্ছে না, এখন কেন কাজ হচ্ছে না, এখানে তো রিজন আছে। প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানে আমাদের নফসের প্রতি জুলুম করার কারণে আমাদের ওই ইটা থাকে না, মানে শক্তি বলেন বা আধ্যাত্মিকতা বলেন, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কানেকশন বলেন, কমিউনিকেশন বলেন বা রিলেশন বলেন, সেই রিলেশনটা যখন থাকে না তখন কিন্তু এটার কার্যকারিতাটা ফ্রুটফুল হয় না। এটা কাদের দোষ? আমাদের দোষ। দ্বিতীয় কারণ হচ্ছে যদি আপনি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে থাকেন, আপনি রাকি যদি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে থাকেন, আর আপনি যদি কাজ করেন, আপনি যুদ্ধে থাকবেন, আপনি ব্ল্যাকমেলিংয়ের শিকার হবেন, এটা কোনো ঘটনাই নেই, হবেন। এই যে যদি আপনি আপনি আমি যদি আমরা যদি এই সিচুয়েশনে থাকি, তাহলে কি তখন কি কাজ হবে বলুন? কাজ হবে না, কারণ আপনি তো নিরাপদ। আপনি অনিরাপদ থেকে তো অন্য কারোর তো আপনি চিকিৎসা দিতে পারবেন না। আপনি তো নিজের এই পবিত্র কোরআনুল কারিমের যে মেকানিজম বা হচ্ছে এখানে হাদিসের যে দোয়া আছে, যে কৌশল আছে, যে কৌশল দিয়ে আপনি নিজেকে ই করবেন, সুরক্ষিত করবেন, আপনি তো এখানে ফিল প্রোটেকশনের আওতায় নিয়ে আসতে পারবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে অন্যর কিন্তু কাজ হবে, এটাও কার দোষ? আমরা রাখি আমাদের দোষ, কারণ আপনি আপনি জানতেছেন বুঝতেছেন, এটা হচ্ছে আমাদের ক্লিয়ার করতে হবে। আর ক্লিয়ার ক্ষেত্রে আমি বলছি যে আমাদের পারিবারিক যে নিরাপত্তার যে আমলটা সেটা কন্টিনিউ রাখতে হবে। আপনার অস্ত্র, অস্ত্র হচ্ছে পবিত্র কোরআন করিম, পবিত্র কোরআন করিম, সেটা আপনি যদি ইউটিলাইজ করতে না পারেন, ওটাকে হচ্ছে ব্যবহার করতে হবে। আপনার সামনে আছে কোরআন, কিন্তু সেটার হচ্ছে ব্যবহার করতে হবে। এখন কোন জায়গায় কোন সিচুয়েশনে কি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনার তাৎক্ষণিক বিষয়, ইনস্ট্যান্ট বিষয়। এই বিষয়গুলো হচ্ছে এর যে রাখি হিসেবে আমাদের মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। এখানে আরেকটা বিষয় আমি বলি, আমাদের যারা হচ্ছে পেশেন্ট আসবে তাদের তো ত্রুটি থাকবে, দুর্বলতা থাকবে, সেই বিষয়গুলো আমরা শুধরাই দেব। আরেকটা কথা এই প্রসঙ্গে না বললেই নয়, যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনি বিপদ আসবে, এটা কিন্তু স্বাভাবিক। কাজটা কী করতে হবে? আপনি ইউনাইটেড থাকতে হবে। যদি আপনারা একতাবদ্ধ থাকেন, এক থাকেন, এক থাকেন, আমি আমি দেখছি আমার পার্সোনাল বিষয়, যেটা দেখার বিষয়, তাহলে হচ্ছে এই বিষয়গুলো কিন্তু সিরিয়াসলি পর্যায়ে যায় না, সিরিয়াস আকারে যায় না। তার মানে হচ্ছে ওই যে এককেন্দ্রিক মনোভাব, যে আমি শিখবো, আমার বুদ্ধি রাখবো, আমি জ্ঞানী হব, আমি আমি বড় হব, আমি সেলিব্রিটি হব, এই ভাবটা রাখা যাবে। আপনার সহপাঠী ভাই যদি বিপদে পড়ে, আপনার স্থান থেকে আপনার সর্বোচ্চ করণীয়টুকু করবেন। বাকিরা আরেকটা কাজ করা যাবে না, যে ওই মানে আমাদের যাতে ঘাটতি না থাকে, কিসের ঘাটতি না থাকে, এটা কী বলে, ঘাটতি বলতে হচ্ছে মানে কোরআন দিয়ে দিয়ে আমরা পারবো না বা কোরআন দ্বারা আমাদের সম্ভব হবে না, এই ধরনের যাতে কোনো অ্যাটিচিউড না থাকে। সাপোজ আপনি রুগী দেখতেছেন হচ্ছে 5টা বা 7টা, এখন স্বাভাবিকভাবে মানে প্রচলিত কথা হচ্ছে, প্রচলিত কথাই বলে, যদি তোমার সামনে যে রুকিয়া করবে যদি জোরে না পড়ে, তাহলে বুঝবা যে সে হচ্ছে হয়তো বা অন্য কিছু পড়তেছে। আসলে বিষয়টা আমরা সেভাবে নেব না, কারণ দেখেন একজন রাকির, যদি রাকির কথা বলেন যে কোরআন দিয়ে চিকিৎসা করেন, সে যদি হচ্ছে আপনার কন্টিনিউয়াস যদি আপনার ই করতে থাকে, পড়তে থাকে, কত সময় পড়তে পারবে? কন্টিনিউয়াস যদি আপনি আপনার কথা বলতে থাকে, কত সময় কথা বলতে পারবে বলেন? তবে হচ্ছে যদি যাদের মানে ই মনে হচ্ছে যে আপনারা নিয়ে সন্দেহ পোষণ করতেছেন, সেইখানে আপনি জোরে জোরে করেন, কোনো সমস্যা নেই, যাতে করে বোঝা যায় এইভাবে করেন। কিন্তু হচ্ছে আপনার একদম জান জীবন দিয়ে আপনার প্রমাণ করার দরকার নেই, মানে আমি পারতেছি না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরও আমি পড়তেছি জোর জোর করে না, আপনি তখন একটু আস্তে পড়েন, মনে মনে পড়েন। কিন্তু আবার এরকম করেন না, সবসময় মনে মনে করেন না, আবার হচ্ছে সবসময় হচ্ছে জোরেও, যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু পারবেন না আপনি,